জয় ভালোনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন তুলা রাশির মার্চ মাসের রাশিফল এই মার্চ মাস তুলা রাশির কেমন যাবে আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে আমি এই ভিডিওতে আলোচনা করছি মার্চ মাসের রাশিফল অনুযায়ী তুলা রাশির চাকরিজীবীদের চাকরির পরিস্থিতি কেমন থাকবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক পরিস্থিতি কেমন হবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আর যেটা একদমই মিস করবেন সেটা হলো তুলা রাশির মার্চ মাসের বিশেষ প্রতিকার যারা আমার ভিডিও শোনেন দেখেন তারা জানেন যে আমি প্রতিটি মাসে সাথে সেই মাসের সেই রাশির বিশেষ টিপস নিয়ে আলোচনা করি তো যদি এই টোটকাওয়ার টিপস আপনি আপনার নিজের কাজে লাগাতে পারেন তাহলে এই মার্চ মাস তুলা রাশি আরেকটু ভালো কাটবে আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দু হাজার তেইশের সতেরোই জানুয়ারির পর থেকে রাশির জাতক জাতিকারা শনিদেবের ঢাইয়া থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছবিটা আপনি দেখছেন এটা হলো মার্চ মাসে আপনার জন্মরাশির সাপেক্ষে গ্রহদের গোচর অবস্থান মার্চ মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি এই ছবিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভালো করে লক্ষ্য করুন যেখানে এক লেখা আছে সেটা হলো আপনার তুলা তুলারাশি আর তুলারাশিতে অবস্থান করছে কেতু আপনার সপ্তমে মেষ রাশিতে রয়েছে রাহু অষ্টমে বিশ্ব রাশিতে রয়েছে মঙ্গল মিথুন রাশিতে রয়েছে চন্দ্র আপনার ষষ্ঠভাবে রয়েছে শুক্র এবং বৃহস্পতি শুক্র হলো আপনার তুলারাশির অধিপতি হ্যাঁ শুক্র কিন্তু এই সময় উচ্চস্থ অবস্থায় রয়েছে আর শনি রবি বুধ অবস্থান করছে আপনার জন্মরাশির সাপেক্ষে পঞ্চমভাবে মার্চ মাসে আপনার জন্মরাশি আপনার জন্মছকের সাপেক্ষে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে মার্চ মাসের বারো তারিখে শুক্র মীন রাশি থেকে চলে আসছে মেষ রাশিতে তেরো তারিখে মঙ্গল বিশ্বরাশি থেকে চলে আসবে মিথুন রাশিতে পনেরো তারিখে রবি কুম্ভ রাশি থেকে চলে আসবে মীন রাশিতে ষোলো তারিখে বুধ কুম্ভ থেকে চলে আসবে মীন রাশিতে আবার একত্রিশ তারিখে মিন থেকে চলে আসবে মেষ রাশিতে আপনার জন্মরাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন আপনার জন্য কতটা শুভ কতটা অশুভ তা নিয়ে আমি মার্চ মাসের রাশিফলের এই ভিডিওতে আলোচনা করছি শুধু রাশিফল নয় থাকছে তুলা রাশির জন্য মার্চ মাসের বিশেষ টিপস আগে আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে তার আগাম আভাস নিয়ে তারপর আলোচনা করব আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি বিবাহিত জীবন ইত্যাদি বিষয় নিয়ে তো জেনে নিন সবার আগে মার্চ মাসে তুলারাশির শরীর এবং স্বাস্থ্য কেমন থাকছে ঠিকভাবে তুলারাশির মার্চ মাসে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে মাসের প্রথম দিকে দাঁতের সমস্যা পায়ের সমস্যা আপনাকে কষ্ট দেবে নিজের ইমিউনিটি সিস্টেমকে মজবুত রাখার চেষ্টা করুন যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন তাদের এই মার্চ মাস কেমন যাবে আপনার ভাগ্যের অধিপতি বুধ অবস্থান করছে আপনার পঞ্চমভাবে কুম্ভরাশিতে সাথে রয়েছে শনিদেব এবং রবি ষোলোই মার্চ পর্যন্ত ভাগ্য আপনার সাথে আছে ষোলোই মার্চের পরে বুথ মিন রাশিতে অবস্থান করবে আর জ্যোতিষশাস্ত্র মতে মিন রাশিতে বুথ নিচস্ত অবস্থা থাকে আর নিজ গ্রহ কখনো শুভ ফল দেয় না সুতরাং এটা আপনার জন্য ভালো নয় ষোলোই মার্চের আগে পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম সেরে ফেলুন যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য মার্চ মাস মিশ্র ফলাফল প্রদান করবে কাজকর্ম ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের শেষ দিকে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে কর্মক্ষেত্রে যারা আপনার বিপক্ষে ছিলেন তারাও আরও একটু সক্রিয় হবে আপনার বিপক্ষে থাকবে মাসের প্রথম দিকে যারা কর্মহীন ছিলেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে সার্বিকভাবে তুলারাশির চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের প্রথম ভাগ বিশেষ করে তেরোই মার্চ পর্যন্ত সময়টা ভালো নয় এই সময় বড় কোনো বিনিয়োগ আপনার জন্য ভালো হবে না নতুন ব্যবসা শুরু করার জন্য তেরোই মার্চের পরে সময়টিকে আপনি কাজে লাগাতে পারেন তেরোই মার্চের পরে আপনার দৈনিক রোজগার বাড়বে সার্বিকভাবে আপনার ব্যবসায় মার্চ মাসে আপ অ্যান্ড ডাউন একটু লেগে থাকবে যারা বিবাহিত জীবনে আবদ্ধ রয়েছেন তাদের বৈবাহিক জীবন কেমন যাবে তেরোই মার্চ পর্যন্ত বৈবাহিক জীবনে অহেতুক আর্গুমেন্ট থাকবে আপনার জীবন জীবনসাথীকে নিয়ে অসন্তুষ্টি তৈরি হবে তার কিছু কার্যকলাপ আপনার ভালো নাও লাগতে পারে চেষ্টা করুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে তেরোই মার্চের পরে মঙ্গলের রাশি পরিবর্তন আপনার জন্য আপনার বিবাহিত জীবনের জন্য শুভ তেরোই মার্চের পরে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এই মার্চ মাস কেমন যাবে বারোই মার্চের আগে প্রেম ভালোবাসাকে পাওয়ার একটা জেদ আপনার মনের মধ্যে দেখা যাবে দেখা করতেই হবে কথা বলতেই হবে যেটা চাই সেটা দিতেই হবে এটা হয়তো আপনার প্রয়োজন মেনে নিতে পারবে না মাসের শেষ দিকে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কথা বলা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখেছিলেন চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে যারা লেখাপড়া করছেন তাদের এই মার্চ মাস কেমন যাবে বিদ্যার্থীদের জন্য মার্চ মাস ভালো যাবে পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি প্রতিযোগিতামূলক পরীক্ষা মার্চ মাসে ভালো কাটবে এই সময় আপনার লেখাপড়ায় একাগ্রতা মনোসংযোগ ইত্যাদি ভালোই থাকবে সঠিক পরিকল্পনা করে এগিয়ে চলুন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ আপনার লেখাপড়ায় অবশ্যই সফলতা এনে দেবে বিদেশে গিয়ে লেখাপড়া বা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশান নিয়ে আপনি লেখাপড়া পরিকল্পনা করছেন তার জন্য ভালো সময় কি করবেন কি করবেন না একটি প্রতিকার নিয়ে আলোচনা করে রাখি যেটা আপনার কাজে লাগতে পারে প্রতিদিন শুক্রগ্রহের মিজপন্ত্র জপ করুন এবং সূর্যাস্তের পরে নিয়ম করে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে ভুলবেন না যারা তুলারাশির বিবাহিতরা রয়েছেন তারা অবশ্যই স্নান করার পরে হনুমান চালিসা পাঠ করবেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে তুলারাশির জন্য আমি পরবর্তী সময় যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়মা তারা